এতদিন সিবিআই এবং ইডি বিজেপির হয়ে কাজ করছে এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অবিজেপি রাজনৈতিক দলগুলোর যারা নেতা আছেন তারাই বলছিলেন যে বিজেপির অঙ্গুলি হেলনে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো চলছে। তাতে নতুন মাত্রা যোগ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি বললেন যে বিচার বিভাগের একাংশ রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো গণতন্ত্রকে রক্ষা করার জন্য তিনি অবিজেপি রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন। অনুপ্রাণিত গণমাধ্যম কেউ কেউ বলছেন যে ২৪-এর আগে একটা বিকল্প জোটের সলতে পাকানোর কাজ শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আসুন ইডি এবং সিবিআই কোন কোন বিষয়ের উপর নজর রাখছে। ১. মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শ্যালক, তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এনসিপির মন্ত্রী নবাব মালিক হেফাজতে আছেন, তার বেআইনিভাবে অনেক সম্পদ আছে বলে তদন্তকারী সংস্থা তদন্তের মাধ্যমে জেনেছেন বলে দাবি। এই রাজ্যে তৃণমূলের অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই। তাদের বক্তব্য যে গরু কয়লা পাচারে যে বেআইনি কালো টাকা জেনারেট হয়েছে সেই টাকা প্রভাবশালীদের অ্যাকাউন্টে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করছে ইডি। তিনি দুবার গেছিলেন, গত মঙ্গলবার যাননি ব্যক্তিগত কারণ দেখিয়ে, তাকে আবার তলব করেছে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীর এবং তার স্ত্রী রুজিরাকেও ইডি তলব করেছেন। তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যে যাতে এই তদন্তকারী সংস্থা দিল্লিতে তাদের তলব না করে। এখন অনেকে যে প্রশ্নটা করছেন যে তদন্তকারী সংস্থা কোথায় কাকে তলব করবেন সেটা তাদের প্রেরোগেটিভ। বারবার আদালতের দ্বারস্থ হয়ে তদন্ত প্রক্রিয়াকে বাধা দেওয়ার যে একটা কৌশল অনেকে নিচ্ছেন সেটাও আদালত বলছে, অনেকে দাবি করছেন যে সেটা আদালতের না পছন্দ। তাদের বক্তব্য হচ্ছে আদালতকে ছুতো করে তদন্ত প্রক্রিয়া থেকে বাঁচতে চাইছেন যাদের নাম বিভিন্ন কেলেঙ্কারিতে যুক্ত হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী, রাজস্থানের অশোক গেহলট, তাদেরকে কিন্তু সিবিআই বা ইডি ডাকছে না। এবং অনেক রাজনৈতিক নেতা আছে, সীতারাম ইয়েচুরিকে কি ডাকছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, প্রকাশ কারাতকে কি ডাকছে, বা পিনরাই বিজয়নকে কি ডাকছে? লাভলিন নিয়ে একটা বিতর্ক হয়েছিল, সেখান থেকে তো বিজয়ন ক্লিন চিট পেয়েছেন। কেরলে তো বামেদের সঙ্গে বিজেপির রাজনৈতিক মতাদর্শগত বিরোধতুঙ্গে, কিন্তু তা সত্ত্বেও এজেন্সি কিন্তু তাদেরকে ডাকছে না। অর্থাৎ অভিযোগের আঙুল যাদের বিরুদ্ধে উঠছে, অনেকে বলছেন কোনো সঙ্গত কারণেই তাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের নির্বাচনের ফল বেরোনোর পর দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বলেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যাতে তদন্ত ঠিক মতো না করতে পারে সেই জন্য অভিযুক্তরা যাদের নামে অভিযোগ রয়েছে তারা নানা রকম কৌশল নিয়ে সেই তদন্তের প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন, এবং সঙ্গে একটা ইকোসিস্টেম আছে তারাও এই তদন্ত প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতাকে বারবার প্রশ্ন করছেন। এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি, দিল্লি হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করে দিয়েছে। তিনি সুপ্রিম কোর্টে গেছেন যে কেন তাকে ইডি তলব করছেন, তার হয়ে নামজাদা সব আইনজীবীরা দাঁড়িয়েছেন। সুপ্রিম কোর্ট বলেছে এত গুরুত্বপূর্ণ বিষয়টা নয় যে এটা এক্ষুনি গ্রহণ করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে হাজিরা দিতে চাইছেন না, তিনি বলছেন তদন্তে সহযোগিতা করব, কলকাতায় ডাকা হোক। দিল্লি হাইকোর্ট বলেছে তদন্তকারী সংস্থার কোথায় কাকে ডাকবে তদন্তের স্বার্থে সেটা তারাই নির্ধারণ করবে।
এটা কি এত গুরুত্বপূর্ণ বিষয় যে সব কিছু বাদ দিয়ে এই মামলাটাকে লিস্ট করে শুনতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় নানা কারণে রুষ্ট হচ্ছেন, এই সব দেখে তার মনে হয়েছে যে বিচার বিভাগের একাংশকে প্রভাবিত করার চেষ্টা করছে কেন্দ্রের শাসক দল। এতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিনি নিশানা করছিলেন, এবার বিচার বিভাগের একাংশকেও নিশানা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন যোগ্য সঙ্গত করছেন মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ার এবং শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। বিষয়টা দাঁড়াচ্ছে যে ঘরে বাইরে এখন প্রবল চাপের মুখে দিদি। একদিকে বকটুই কাণ্ডে সিবিআই তদন্ত করছে, সেখানে অনেকে বলছেন যে কেচোখুর থেকে উঠে বেরোতে পারে, আবার গরু কয়লা পাচার নিয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তাতে অনেককে বারবার ডাকছে, কেউ যাচ্ছেন কেউ যাচ্ছেন না। তাই ঘরে বাইরে প্রবল চাপের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবার পাল্টা রাজনৈতিক চাপ তৈরির কৌশল করলেন। তার সঙ্গী কারা? উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, নবীনবাবু তো এই সবের মধ্যে থাকেন না, তিনি কেন্দ্র রাজ্য সুসম্পর্ক রেখে চলেন এবং সেই জন্য কেন্দ্রীয় সরকার উড়িষ্যা সরকারকে দুহাত খুলে সহায়তা করেন। কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দেবেন কিনা এখনও পর্যন্ত ঠিক নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই যেভাবে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন তাতে কংগ্রেস হাইকমান্ড চারপর নাই অসন্তুষ্ট। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধাবাদী রাজনীতির একটা চরম নিদর্শন রেখেছেন। কখনো বলছেন কংগ্রেস মুক্ত ভারতই চাই, ইউপিএর অস্তিত্ব নেই, কংগ্রেসকে তৃণমূলের সঙ্গে মিশে যাবার পরামর্শ দিচ্ছেন ফিরহাদ হাকিম, আবার কংগ্রেসকে ডাকছেন যে বিজেপি বিরোধী আন্দোলন জোরদার করতে, একটা অল্টারনেটিভ তৈরি করতে। আসলে ঘরে বাইরে প্রবল চাপের মুখে মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ তিনি বুঝতে পেরেছেন এই তদন্ত কিন্তু থামবে না, তদন্তের অগ্রগতি আরও বাড়বে। তার কারণ, এই তদন্তের লজিক্যাল কনক্লুশনে পৌঁছতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও বদ্ধপরিকর, কারণ তারা জানেন যে তাদের বিরুদ্ধে কেচ প্যারোটের তকমা আছে। সুপ্রিম কোর্ট বলেছে রাজনৈতিক প্রভাব দ্বারা চালিত হওয়ার অভিযোগ করছেন বিরোধীরা, অনেক অভিযোগ করেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কখনোই তদন্তের লজিক্যাল এন্ডে পৌঁছতে পারে না, অযথা বিলম্ব হয়, সেই জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার মরিয়া যে কোনো মূল্যে তারা এই তদন্ত শেষ করবে, দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে, এবং সেই জন্য তারা কিন্তু তদন্তের গতি বাড়িয়েছেন। আমি সিবিআই এবং ইডি যে পুরোপুরি রাজনৈতিকভাবে নিরপেক্ষ হয়ে কাজ করে কখনো আমি বলি না। কংগ্রেসের সময় এটা কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন ছিল, সুপ্রিম কোর্ট সিবিআইকে ভৎসনা করে বলেছিল কেজ প্যারট, কিন্তু সিবিআই এবং ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় যে সমস্ত অফিসার কাজ করেন তাদের পেশাদারী দক্ষতা প্রশ্নাতীত। ফিরহাদ হাকিম পর্যন্ত বলেছেন ভারতবর্ষের সবথেকে দক্ষ অফিসাররা এই তদন্তকারী সংস্থায় আছেন, তাই সবসময় তাদেরকে দাগিয়ে দেওয়া, তাদের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করার যে কৌশল নিচ্ছে বিরোধী দলগুলো, সেইটা থেকে নিজেদের মুক্ত করতে তদন্তকারী সংস্থা চাইবে খুব তাড়াতাড়ি তদন্তের লজিক্যাল কনক্লুশনে পৌঁছতে। তবে একথাও ঠিক যে এত সহজে এই সমস্ত তদন্ত শেষ করা যায় না, অনেক রকম পার্সপেক্টিভ থাকে, অনেক রকম তথ্য প্রমাণ জোগাড় করতে হয়, কিছু বিদেশে থাকে, কিছু দেশে থাকে, কিছু এদিক ওদিক ছড়িয়ে থাকে, যাদেরকে অভিযুক্ত হিসাবে প্রাথমিকভাবে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে, তারা আদালত এবং নানা ছুতোয় তদন্ত প্রক্রিয়া থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেন, সেই জন্য কিন্তু তদন্ত অনেকটা দেরি হয়। তাই যেটা বলছিলাম, এই সমস্ত কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভয় পেয়েছেন। তিনি জানেন তৃণমূল কংগ্রেসের কিন্তু কোনো রাজনৈতিক মতাদর্শ নেই, এটা একটা কনগ্লোমারেট অফ ডিসপ্যারিট ইন্টারেস্ট, ওয়ের ওনলি সিমেন্ট অফ সলিডারিটি ইজ প্রোভাইডেড বাই পাওয়ার অর চান্সেস অফ অ্যাটেনিং পাওয়ার। এখন ইতিমধ্যেই দেখছেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা শুরু হয়ে গিয়েছে। তাই কাউকে যদি তদন্তকারী সংস্থা জেরা করে এবং নিজের হেফাজতে নয়, তৃণমূল সঙ্গে সঙ্গে তাকে অস্বীকার করে দেবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তদন্তকারী সংস্থা যদি
জোরদার তদন্ত করে, দ্রুত তদন্ত করে, তাহলে কিন্তু কেচে করতে কেউ উঠে বেরিয়ে আসবে। একদিকে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে, অন্যদিকে তার আস্থাভাজন নেতারাও তদন্তকারী সংস্থার আতস কাঁচের তলায় আছে। বগটুই কাণ্ডের পর দেশ জুড়ে তার সরকারের ভাবমূর্তি প্রশ্নচিহ্নের মুখে পড়েছে, সুতরাং তিনি পাল্টা আক্রমণের রাস্তাতেই যাচ্ছেন। সেই জন্য আবার ইয়ারা বিজেপি বিরোধী জোট গঠনের চেষ্টা। তবে আমি একটা কথা ভবিষ্যৎবাণী করি, আমার কথা মিলিয়ে নেবেন, যে শিবসেনা এখন কংগ্রেস আর এনসিপির হাতে তামাক খাচ্ছে, এরা কেউ তার স্বাভাবিক মিত্র নয়। শিবসেনা বিজেপির বিশ্বাসযোগ্য সঙ্গী ছিল দীর্ঘদিন ধরে, বাল ঠাকরের সময় থেকে অটলজির সঙ্গে তাদের সুসম্পর্ক ছিল। বিজেপি একালোড়ে মহারাষ্ট্রে সবথেকে বড় রাজনৈতিক দল হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে শিবসেনা হয়তো এই জোটে থেকে লড়বে, তখন দেখবেন শিবসেনা তার নিজের জায়গাটা ঠিক বুঝতে পারবে, কোথায় তারা ছিল আর এখন তারা কোথায় আছে। তবে রাজনীতি সবসময় সম্ভাব্যতার শিল্প। শিবসেনা যদি বিজেপির হেজিমনি এবং ডমিনেন্সকে মহারাষ্ট্রে মেনে নেয়, তাহলে কিন্তু বিজেপি এবং শিবসেনা আবার একসঙ্গে আসতে পারে। শিবসেনার মধ্যেও কিন্তু বিজেপির সঙ্গে ফিরে যাওয়ার ক্ষেত্রে একটা প্রবল চাপ সৃষ্টি হচ্ছে। তবে একথা বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিচ্ছেন, তিনি দিল্লিতে রাজ করার খোয়াব দেখছেন, তবে এখনও পর্যন্ত যে রাজনৈতিক পরিস্থিতি দেশ জুড়ে, তার স্বপ্ন সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও অনুপ্রাণিত গণমাধ্যম তাকে ইতিমধ্যেই ভারতবর্ষের ভাবি প্রধানমন্ত্রী হিসাবে চিহ্নিত করে দিয়েছে।